মা গো মা, ওই দেখো সূর্যি গেল পাটে, এখন আর পথ পাবে না মোটে। সামনের পথ দেখাবে সূর্যের আলো, এখন তাই এখানে থেমে যাওয়াই ভালো। তার মানে এখানেই সারা রাত অপেক্ষা করতে হবে আমাদের? আর উপায় কি? সূর্যের আলোই যখন পথ দেখাবে, আমাদের এখানে অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। কামিনী আর কালনাগিনী কিছুতেই চুপ করে বসে থাকবে না। রোহিণীদের আটকানোর জন্য ওরা কিছু না কিছু একটা করবেই। কামিনী কি করেছে সেটা একবার দেখো। কামিনী কি করেছে? রোহিণী, মোহিনী, অগ্নি সবাইকে হত্যা করব। ধ্বংস করে দেব এই জঙ্গল, ছাড় খার করে দেব সবকিছু। কি করেছে কামিনী? হলুদাক, এবার কি হবে? এবার ভয় নেই, রোহিণী মোহিনী অগ্নি গেছে পশুদের রক্ষা করবে বলে। সূর্য পুড়ে গেছে সূর্যাগ্নি আনার জন্যে। সর্বনাশ! এই সূর্যাগ্নির যদি এক বিন্দু পশুদের জঙ্গলে পড়ে, তাহলে তো সর্বনাশ হয়ে যাবে, ছারকার হয়ে যাবে সব, ধ্বংস হয়ে যাবে সমস্ত পশু। রোহিণীকে এই পাপ কাজ করা থেকে বিরত করতেই হবে আমায়। রোহিণী, আপনি যাবেন না। কি করছো তোমরা, কি করছো? সবকিছু জেনেও কেন আটকাচ্ছ না রোহিণীকে? চলো আমাকে, চলো। আমার যে খুব ভয় করে দিদি, ছোটবেলা থেকে কামিনী আমায় ভুল পথে চালনা করেছে। তারপর বাবা মা তোমরা সবাই মিলে আমায় সঠিক পথে আনলে, কিন্তু তারপরও কামিনী যে আমাদের শান্তি দিল না। এখন বাবা মার পরে যদি তোমারও কিছু হয়ে যায়, না না না, আমি কি করবো তখন? না না না, বাবা মার কথা খুব মনে পড়ছে না তোর? বিশ্বাস কর আমারও খুব কষ্ট হচ্ছে, যে বাবা মাকে পাওয়ার জন্য এত লড়াই করলাম, তাদেরকে কাছে পেয়েও হারিয়ে ফেললাম আমি সব। সব হয়েছে ওই কামিনীর জন্য। বাবা মাকে হারিয়ে শোক প্রকাশেরও সময় পাইনি আমরা, সাথে সাথে অস্ত্র তুলে যুদ্ধ করতে হয়েছে আমাদের। একবার যদি ওই কামিনীকে হারিয়ে দিতে পারি, তারপর দেখিস সব ঠিক হয়ে যাবে, আমরা আবার একসাথে থাকবো, তাই না বোন? আমাদের আর কিছু হারানোর ভয় থাকবে না। আমি আর কাঁদবো না দিদি, আর তোমায়ও কাঁদতে দেব না। তাতে যে বাবা মা যেখানেই থাকুক না কেন, তারা কষ্ট পাবেন না। একদম ঠিক বলেছিস বোন, অশুভ শক্তিকে বিনাশ করে শুভ শক্তি প্রতিষ্ঠা করাই হলো আমাদের একমাত্র লক্ষ্য। Thank you.
কথা বলবি আমার? তুই বিক্রমকে ঠিক কোন চোখে দেখিস বলতো? বিক্রম কিন্তু তোকে বন্দি করেছিল, আর সবচেয়ে বড় কথা ও কাল লাগিনি পুত্র। জানি না দিদি, আমার বুদ্ধিতে বলে বিক্রম আমাদের শত্রু, তাকে ভরসা করা যায় না, কিন্তু হৃদয় হৃদয় যে আবার অন্য কথা বলে। সে সুযোগ পেয়েও আমায় হত্যা করেনি, বরং বারে বারে আমায় রক্ষা করেছে। তাকে কি সত্যি ভরসা করা যায়? বুঝলাম বোন, বিক্রম যদি আমাদের এবার সাহায্য করে তাহলেই তুই জানতে পারবি তোর হৃদয় ঠিক বলছে কিনা। বিক্রম, অসি চালনা হয়ে যাক। যুদ্ধ আমার সঙ্গে? আপন জনদের সাথে যুদ্ধ হয় না, অস্ত্র হাতে তোলা মানেই যে হত্যা তা তো নয়, খেলাও বলতে পারো। তাহলে হয়ে যাক। বেশ, তাহলে না হয় খেলাতেই তোমায় আজ হারাবো। আমি তোমার চেয়ে অনেক বড় বিক্রম, তোমার এখনো অনেক কিছু শেখা বাকি আছে। এইভাবে নয়, নিজে হেরে গিয়ে তোমাকে শেখানো এটাই আমার কর্তব্য, তাই আমার এত আনন্দ। বিক্রম, আবার হয়ে যাক। হা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 হ